গুলটিতে শহীদ সৈনিকদের শ্রদ্ধাঞ্জলি ও সাংবাদিকদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। কুলটি মহিলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি মৌমিতা সেনগুপ্তর উদ্যোগে এবং কুলটি মহিলা তৃণমূল কংগ্রেসের মহিলাদের সহযোগিতায় অনুষ্ঠিত হয় শহীদ সৈনিকদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও কোভিড-19 মহামারীতে যেসব সাংবাদিকরা প্রথম শ্রেণীতে দাঁড়িয়ে লড়াই করে সাংবাদিকতা করে চলেছেন তাদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। অনুষ্ঠানের শুভারম্ভ করা হয় শহীদ সৈনিকদের চিত্রতে মাল্যদান করে। মাল্যদান করেন কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি, কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহেশ্বর মুখার্জি, আসানসোল পৌর নিগমের MIC মীর হাসিন, কুলটি বিধানসভার আহ্বায়ক প্রেমনাথ সাউ, 102 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরোজ কর্মকার, 62 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ মণ্ডল, 72 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি দুলাল চক্রবর্তী ও সমাজসেবী দুলাল শর্মা সহ আরও বিশিষ্ট ব্যক্তিগণ। তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে নিরবতা পালন করা হয় এবং সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয়। আমরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং আমাদের বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জির নির্দেশে এবং আমাদের মাননীয় ব্লক প্রেসিডেন্ট মহেশ্বর মুখার্জির সহযোগিতায় আজকে আমরা মহিলা তৃণমূল কুলটি মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিলাম। যে 20 জন শহীদ আজকে জওয়ান শহীদ হয়েছেন ভারত সীমান্তে যুদ্ধ করতে করতে, সেই 20 জন শহীদের আমরা আজকে শ্রদ্ধাঞ্জলি দিলাম এবং আমরা 1 মিনিট নীরবতা পালন করলাম। এবং তার সাথে আমরা আমাদের এই কোভিড-19 যে এত বড় মহামারীর সময় যে আমাদের রিপোর্টাররা যে চারদিকে কাজ করছেন সেই সব রিপোর্টারদের আমরা সংবর্ধনা জ্ঞাপন করলাম। আমার নাম হচ্ছে মৌমিতা সেনগুপ্ত, ওয়ার্কিং প্রেসিডেন্ট অফ মহিলা তৃণমূল কংগ্রেস কুলটি ব্লক। কুলটি থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।